আজকে তাম পৃথিবীর দিকে তাকায়া দেখেন কত অসুস্থ মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরায় কথা বলেন, ঠিক না ঠিক? আমার হৃদয়টা ভেঙে যাচ্ছে। আমি বাংলাদেশের মানুষ, আমার হৃদয়ের ভিতরে বাংলাদেশের প্রেম আছে। গতকালকের ঘটনা, বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের বনানীতে আমার ভাইয়ারা একটি বিল্ডিংয়ে, বহুতল ভবনের একটি বিল্ডিংয়ে মুসলমানদের গায়ে আগুন লেগে লেগে, বিল্ডিংয়ে যে কোনো কারণে আগুন লেগে গেছে আমার ভাইয়ারা, সেই আগুনের কি তীব্র যন্ত্রণা, কি ভয়াবহ আগুন। সেই আগুন থেকে আমার ভাইয়ারা বিল্ডিংয়ের কাঁচগুলো ভেঙে ভেঙে কিছু মানুষ লাফিয়ে ঝাঁপিয়ে বাঁচার আকুতি জানাচ্ছে। এই পরিবেশ পরিস্থিতি যখন চতুর্দিক থেকে ফায়ার সার্ভিসের লোকজন, সেনাবাহিনী, বিমান বাহিনী সবাই চেষ্টা করেও, অনেক চেষ্টা করার পরেও সম্ভব হয় না আগুন নিভানোর, অনেক কষ্টের পর সে আগুনটা নিভানো সম্ভব হয়েছে। আমার সেই বিল্ডিং এ আগুন লাগার কারণে, বাংলাদেশের রাজধানী বনানীতে আগুন লাগার কারণে, যেটা ভিআইপি এলাকা, ঢাকা শহরের গুলশান বনানী এগুলো ভিআইপি এলাকা, যেগুলোতে চাকরিজীবী মানুষেরা বসবাস করে, সেই বিল্ডিং এর ছাদ ভেঙে ভেঙে, বিল্ডিং এর কাঁচগুলো ভেঙে ভেঙে অনেক মুসলমান আপনার ভাইয়েরা, তার আছে বিভিন্ন তার, বিদ্যুতের তার আপনার, তারপরে বিভিন্ন তারগুলো বেয়ে বেয়ে তারা নামার চেষ্টা করতেছে, কিন্তু তারগুলো যখনই ধরেছে কিছু পথ আসতেই তারা ছিটকে জমিনের ভিতরে পড়ে যাচ্ছে, আটতলা দশতলা বারোতলা বিল্ডিং থেকে তখন মাটিতে পড়ে অনেকে লাগলা। রব্বুল আলামিন ওরা কখনো কল্পনাই করে নাই যে আমরা বিল্ডিং এ থেকে আমাদের মৃত্যু হবে। আজকে সেগুলো নিয়ে অনেক গবেষণা হয় যে হয়তো বা রাজকীয় সমস্যা এ হয়েছে সে হয়েছে, বিভিন্ন তালবাহানা দিয়া এগুলোকে ধামা চাপা দেওয়া হয়। এগুলো হচ্ছে বান্দার দুই হাতের কামায়। আজাব গজব থেকে বাঁচতে হলে আমাদের আমল আখলাক সুন্দর করা লাগবে, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু এই ভয়াবহ পরিস্থিতির ভিতরেও একটা আট দশ বছরের বালক শিশু নাইম, আহারে ফায়ার সার্ভিসেরা যেই পাইপ গুলোতে পানি পানি দিতেছে, ওই পাইপ ফেটে যখন পানি বের হচ্ছে, দেখেন এই ছেলেটার মাথায় আল্লাহ কি বুদ্ধি দিয়েছে, ছোট্ট শিশু নাইম তখন পলিথিনের কাগজ দিয়া ওই জায়গায় পেঁচিয়ে তার উপরে পা দিয়ে বসে আছে। কোন সুবহানাল্লাহ, যখন মানুষ সবাই বিল্ডিং দেখতেছে তখন এই ছোট্ট বাচ্চা পানি যেন বের না হয়ে যায়, হৃদয়ের ভিতরে কি খেলেছে যে এই পানিগুলো নষ্ট হয়ে গেলে, এই পানিগুলো যদি এই জায়গায় পড়ে যায় তাহলে আগুন নিভাইতে পানি পাবে কম, তখন ওই ছেলেটা ওই জায়গায় পানি চেপে ধরে বসে আছে। কি বুদ্ধি নাইম ইসলামের, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সেই নাইম ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন, জোরে করে আমিন, আরো সিল্লায় বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আজকে কষ্ট লাগে, কয়েকদিন আগে চক বাজারে আগুন লেগেছিল, আবার বনানীতে আগুন লাগে, মুসলমান পুড়ে মরে। আমার ভাইয়েরা ফেসবুকে কেউ স্ট্যাটাস দিল, এটাই হয়তোবা জীবনের শেষ দেখা মা, আর কোনোদিন দেখা হবে না, সবার কাছে ক্ষমা চাই। এইভাবে আকুতি মিনতি কাকুতি করে অনেক মানুষ মারা গেল, অনেক মানুষকে উদ্ধার করা হলো। এজন্য আসুন নিরাপদে যেন আমরা বসবাস করতে পারি, সবাই সবার ভালোটা দেখব। আজকে নিজের ভালো দেখতে গিয়ে বিল্ডিং এর প্ল্যান না মেনে যেইভাবে বিল্ডিং তৈরি করলে মানুষ নিরাপদে নামতে পারবে, একটা দুর্ঘটনা যদি ঘটেই যায় এই বিশতলা বাইশতলা বিল্ডিং এ ওঠার মতো সিঁড়ি এবং কিভাবে মানুষগুলো নামতে পারবে, মানানো দরকার, কথা বলেন ঠিক না ঠিক? ভারতের মুর্শিদাবাদের মুসলমানের আপনাদেরকে বলে যায়, বাংলাদেশের আগুন দেখে মনে করেন না যে আর অন্য কোন দেশে লাগে না, অনেক দেশে আগুন লাগে, কিন্তু ওই দেশের মানুষগুলো অনেক সচেতন, অনেক বিবেকবান, তাদের মুহূর্তের মধ্যে আগুন নিভানোর প্রয়োজন ক্যাপাসিটি ম্যানেজমেন্ট আছে, কম সুবহানাল্লাহ। কিন্তু আমাদের হতভাগা দেশ, চাপাবাজির উন্নয়ন আছে বলে দেশে কোনো সমস্যা নাই, চাপাবাজিতে সবাই হিরো, কথা কি বুঝতে পারেছেন? চাপাবাজিদের সবাইরও একটা আগুন নিভাইতে আট দশ ঘন্টায়, এমন আগুন নিভাইতে বিশ বাইশ ঘন্টা পর্যন্ত লেগে যায়। তো বিশ বাইশ ঘন্টা জ্বললেও পোড়ার থাকে কি, কথা বলেন না কেন? কি আপনারা কষ্ট পাচ্ছেন মনে হয়? আমার ভাইয়েরা, এই হলো বাস্তবতা।
এজন্য যারা পার্লামেন্টে ক্ষমতায় আছেন তাদের প্রতি উদাত্ত আহ্বান, মানুষ যেন বেঁচে থাকতে পারে, কোথাও বড় কোনো দুর্ঘটনা ঘটলে দুই চার মিনিটের মধ্যে, এক দুই ঘন্টার মধ্যে যেন সমাধান করা যায়, এমন প্রযুক্তি এমন সিস্টেম বাংলার জমিনে তৈরি করে রাখেন। এই মাঝে মাঝে আগুন লেগে মানুষগুলো মারা যায়, কলিজাই সহ্য হয় না, আগুনে আমার আত্মীয় স্বজন পোড়া যায় নাই, কিন্তু আমিও ওই আগুনে পোড়া যেতে পারি, কথা বলেন ঠিক না বেঠে? আজকে যারা বিল্ডিং এ ঘুমায় তাদের দেখে আফসোস পরিতাপের বিষয়, ওরা কখনো ভাবিনি এই দামি বিল্ডিং এ আমার মৃত্যু হবে, এই দামি বিল্ডিং এ আগুন লেগে আমি পুড়ে শেষ হয়ে যাব, এটা কল্পনা করে নাই, কথা বলেন ঠিক না বেঠে? এর জন্য কেউ ফেসবুকে স্ট্যাটাস দেখিয়ে দেখিয়ে মরে গেছে, কেউ ওখান থেকে তার ঝুলিয়ে নামার জন্য চেষ্টা করে ওই ষোলতলা বারোতলা বিল্ডিং থেকে জমিনে পুড়ে ছিটকে গেছে, রক্ত ছড়েছে, ওখানেই মারা গেছে, হাসপাতালে নেওয়ারও সৌভাগ্য হয় নাই, কথা বলেন ঠিক না বেঠে? এজন্য এই মুসলমানগুলোর জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ, বনানীর আগুনেতে যারা নিহত হয়ে গেছে, আমার বাংলাদেশের যে মুসলমান ভাইয়েরা মারা গেছে, কেউ ছেলে হারিয়েছে, বাবা ফোন করে বলেছিল আমি আসতেছি, কেউ হয়তোবা বলেছে বেতন টাকা পাঠাবো, বাড়ি থেকে ফোন করেছে বলেছে আর দুই তিন দিন গেলেই মাসটা শেষ হয়ে যাবে বেতন পাঠাবো, কিন্তু আর বেতন পাঠানো সম্ভব হলো না, ওই মানুষটাও আগুনে পড়ে মারা গেছে, কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য দামি বিল্ডিং এ ঘুমাইলে মনে করেন না এখানে মৃত্যু আসবে না, কোন ভাবে কিভাবে আগুন লাগবে, কার কিভাবে মৃত্যু হবে আমরা কেউ জানি না, এই জন্য এই দুর্ঘটনা থেকে আল্লাহর কাছে আমরা মুক্তি চাই, আল্লাহ কেউ যেন এরকম আগুনে পড়ে না মারা যায়, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ আমাদের আযাব গজবের কারণে এই মানুষগুলোকে এইভাবে হত্যা করো না মাওলা, এইভাবে মানুষগুলো কে মৃত্যু দিও না আল্লাহ, এইভাবে আমরা মরতে চাই না আল্লাহ, কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদেরকে সুস্থ শরীরে ঈমানের মৃত্যু নসিব করো, জান্নাতি মৃত্যু নসিব করো, জোরে কোন আমিন, আর সিল্লা কোন আমিন। আমার ভাইয়েরা কষ্ট পেলেন মনে হয়, আমি ইউটিউবে দেখে হতবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি, হৃদয় আমার হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, ব্যথায় ব্যথিত। এজন্য মুসলমানদের পক্ষে আজকে যেখানেই মুসলমানদের একটু কষ্ট হয়, বিশ্বাস করেন এই কলিজায় সহ্য হয় না। এজন্য ভাইয়েরা আমার, আমি আপনাদের কাছে আলোচনা শুরু করার আগেই সে আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে চাই, যে আল্লাহ আপনাকে আমাকে এখন পর্যন্ত সুস্থ শরীরে এখানে বসার তৌফিক দিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ।